এবারে আরো কিছু সংবাদ এক নজরে। বরগুনায় উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম নৌকা জাদুঘর। মুজিব বর্ষে নির্মিত এই জাদুঘরের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বিকেলে জাদুঘরের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। বাহারি নকশার 100টি নৌকার অনুকৃতি রাখা হয়েছে এই জাদুঘরটিতে। সাতক্ষীরায় শেখ হাসিনা গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। 6 জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাফাই সাক্ষী এবং জেরার মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণ। আগামী 2-3 মাসের মধ্যে জীবিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিডিও রেকর্ডের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমু মোজাম্মেল হোসেন। মন্ত্রণালয়ে নৌযুদ্ধ 71 নামে একটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনের সময় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি এবং ব্যাংক সহ বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রে 7 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি জানায় গ্রেপ্তার হওয়া 7 জন ব্যাংক কর্মকর্তা সহ উচ্চ পেশায় নিয়োজিত ছিল। আগামী দিনে ব্যবসা বাণিজ্যে টেকে থাকতে হলে ব্যবসায়ী মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মধ্যম আয়ের দেশের চূড়ান্ত স্বীকৃতি মিললে দেশ ও দেশের বাইরে সমান প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।